দীর্ঘদিনের একটা মানুষের চাহিদা পূরণ হলো, কি বলবেন? মানুষের একটা অন্য আনন্দ একটা এখানে দেখা গেল। আজকে কালিগঞ্জবাসীর কাছে একটা খুবই আনন্দের দিন, কারণ এই পৌরসভা 30 বছর অতিক্রান্ত করে গেল, কিন্তু কালিগঞ্জ পৌর শহরে কোনো একটা বিনোদন পার্ক ছিল না। আজকে এই বিনোদন পার্কটা উদ্বোধন হলো। আমরা আজকে আমরা শুধু বলে না, আমরা বোর্ড অফ কাউন্সিলার যেমন আমরা চেষ্টা করে করলাম, ঠিক তেমনি আজকে এই পৌরসভার যে বিনোদন পার্ক, সেই পার্কটা হওয়াতে কালিগঞ্জবাসী কীরকম স্বতঃস্ফূর্ত খুশি আপনারা অলরেডি পার্কের বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছেন। এবং পার্কটা আমাদের মোটামুটি কাজ সম্পন্ন হয়েছে, পুরোপুরি হয়নি, কোভিড-19 জন্য আমরা বড় কোনো এখানে একটা অনুষ্ঠান করতে পারলাম না। সত্যি আমাদের খারাপ লাগছে, বড় অনুষ্ঠান করলে হয়তো আরও ভালো লাগতো। তবুও কালিগঞ্জবাসীর একটা দীর্ঘদিনের চাহিদা, সেই চাহিদা কালিগঞ্জবাসীর পূরণ হলো। এবং এই চাহিদা পূরণ করতে আমাদের যেরকম তিস্তা দপ্তর, বিশেষ করে তখনকার মন্ত্রী ছিলেন আমাদের মাননীয় শ্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, এবং তারপরে পরবর্তীতে মুখ্যমন্ত্রী হন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তারা যেমন সহযোগিতা করেছেন, এবং আমাদের যিনি মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম মহাশয়, তিনিও সহযোগিতা করেছেন, এবং সব কিছুই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দেব অনুপ্রেরণায় কালিয়াগঞ্জে যেভাবে ডেভেলপমেন্টের কাজ চলছে, তারই একটা বড় অঙ্গ হিসাবে আজকের এই কালিগঞ্জের বিনোদন পার্ক রয়েছে। এখানে বিনোদন পার্কে যেরকম আমাদের সাউন্ড সিস্টেম ফাউন্টেন রয়েছে, আরও ফাউন্টেন রয়েছে এক্সট্রা, তাছাড়াও এখানে বিভিন্ন মডেল রয়েছে, মডেলের সাথে সাথে এখানে টয় ট্রেন রয়েছে, এবং তার সাথে এখানে অনেকগুলো বাচ্চাদের খেলনা রয়েছে, স্লিপার রয়েছে, এবং আগামী দিনে আমাদের এখানে একটা লাফিং ক্লাবও করা হয়েছে, যারা বয়োজ্যেষ্ঠ মানুষরা এসে এখানে তারা শরীরচর্চা করতে পারেন এবং তারা নিজেরা একটু আনন্দ উপভোগ করতে পারেন। কারণ মানুষ বয়স হয়ে গেলে তাদের যে একটা একাকিত্ব, সেই ভাবটা যেন ওখানে কাটতে পারেন। এখানে এখানে যে সমস্ত দর্শকরা আসবে তাদেরকে ঢুকতে গেলে কি কোনো পয়সা লাগবে? না, আপাতত কোনো রকম কোনো টিকিট আমরা এখানে রাখবো না, কারণ আপাতত এটা আমরা মানুষের দুয়ারে খুললাম, কিন্তু কোভিড-19 যে গাইডলাইন আছে, সেই গাইডলাইন যদি বলে আমাদেরকে পার্কটা খুলতে, তাহলে আমরা খুলবো, নইলে নয়। তবুও এখনও কিছু কাজ আমাদের বাকি রয়েছে, এবং অনেক খেলনা এবং অনেক ইনস্ট্রুমেন্ট বসা বাকি রয়েছে, এবং আমাদের লক্ষ্য থাকবে এখানকার যারা লোকাল স্থানীয় মানুষ তাদের কাছে অনুরোধ থাকবে, সবাই মিলে এটা আমাদের কালিয়াগঞ্জের সম্পত্তি, আমরা সবাই মিলে যেন রক্ষণাবেক্ষণ করি। না, টিকিটের ব্যবস্থাটা আপাতত এখন আমাদের নেই, পার্কের আগামী দিনে কী কী আরও ইনস্ট্রুমেন্ট বাড়বে সেই হিসাবে সেটা ভাবা যাবে, কিন্তু আপাতত আমাদের সেই কোনো পরিকল্পনা নেই। কদিন এই পার্ক খোলা থাকবে? প্রতিদিনই খোলা থাকবে আমাদের। স্যার, আজকে এই যে কালিয়াগঞ্জের স্বপ্নের একটা বিনোদন পার্ক উদ্বোধন হলো, এবং যার তো আমার মেন কারিগরি ছিল হচ্ছে কালিয়াগঞ্জ পৌরসভা, আপনার কাছে কেমন লাগছে? আপনি তো এই পৌরসভারই একজন কাউন্সিলর ছিলেন। হ্যাঁ, আমি প্রথমত কালিয়াগঞ্জের নাগরিক, তার উপরে হচ্ছে আমি এই দীর্ঘদিন কাউন্সিলর হিসেবে কালিয়াগঞ্জ পৌরসভায় ছিলাম, কাজে আজকে যে পার্কের উদ্বোধন হলো, এবং এখানে যারা প্রাক্তন কাউন্সিলর, চেয়ারম্যান, এক্সিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসার বা কালিয়াগঞ্জের বিভিন্ন এলাকার, বিশেষ করে হসপিটাল পাড়া এলাকার যে অনেকেই আজকে উপস্থিত ছিলেন, হ্যাঁ, সবাইকেই আমি তার আন্তরিক সূত্রে শুভেচ্ছা জানাই। যাই হোক, এই পার্ক প্রয়োজন ছিল, হ্যাঁ, সেই জন্য যে আমাদের ঘরের ছেলেমেয়েরা অনেক সময় ওই পার্ক দেখতে বাইরে যেত, হয়তো অন্য কোনো শহরে, যেমন শিলিগুড়ি, কলকাতা, বিভিন্ন জায়গায় গিয়ে হয়তো পার্ক দেখত বা বহরমপুর, কিন্তু আমাদের ঘরের কাছে যে পার্কের প্রয়োজন, সেই রকম পার্ক একটু মানে উন্নত ধরনের আধুনিক কায়দার, হ্যাঁ, এই রকমের একটু পার্কের প্রয়োজন ছিল। হ্যাঁ, সেই প্রয়োজন বর্তমান বোর্ড বা চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল মহাশয়, হ্যাঁ, সেটা মিটিয়েছে, এবং এটা যাতে আরও উত্তরোত্তর উন্নতি হয় এই পার্কে, হ্যাঁ, আমরা সেটা আশা করব, যাতে কালিয়াগঞ্জের জনসাধারণ সেখানে কিছুটা সময় অতিবাহিত করতে পারে, বিশেষ করে যারা বাচ্চা এবং যারা বয়স্ক সিনিয়র সিটিজেন, তাদের সময় কাটানোর একটা জায়গা এটা হবে, কাজে সেদিক থেকে খুবই ভালো। আমরা সবাই সহযোগিতা করছিলাম এবং বলেছিলাম আমাদের এখানে পার্কের দরকার, যদিও চারদিকেই হচ্ছে কার্তিক পালের নেতৃত্বে বিভিন্ন কাজকাম চলছে, হ্যাঁ, আজকে ধরেন আজকে বলতে গেলে বাসস্ট্যান্ডটা আধুনিক উন্নত ধরনের অবস্থা তৈরি হয়েছে, সেটা যদিও উদ্বোধন হয়নি, তাতে নতুন বাসস্ট্যান্ড, মার্কেট, রাস্তা, বিভিন্ন জায়গায় এই যে একটা কর্মযজ্ঞ চলছে,
কাজে সেই কর্মযোগ্যের কামদারিত প্রশংসা পাবার যোগ্য। আমরা সেখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি, উৎসাহের হাত বাড়িয়ে দিয়েছি, কারণ সবাই উন্নয়ন চায়, একদম সবাই উন্নয়ন চায়। এখানে আমরা কোনো কিছু দেখিনি, আমরা বুঝেছি আমরা কালিয়াগঞ্জের নাগরিক, কাজে কালিয়াগঞ্জের সার্বিক উন্নতি হোক এটাই আমরা সবাই চেয়েছি, সবাই বলেছে, আমাকেও অনেকে বলেছে। যাই হোক, আজকে এই পার্কের উদ্বোধন হওয়াতে আমিও খুব খুশি, এবং যা দেখলাম এখানে লোকজনের ভিড় তাতে আমার মনে হলো তারাও খুব খুশি হয়েছে, এবং তারাও দুহাত তুলে আশীর্বাদ করবে আমাদের এই পৌরবর্গকে। একদম একদম। আর স্যার বলছি, এই করোনা আবহের মধ্যে একটা আনন্দের একটা আশার আলো, তাই তো বলা যায়? একা তো হচ্ছে করোনার একটা আতঙ্ক, হ্যাঁ, কাজে তার ভিতর দিয়েও এই যে একটা ছোট্ট অনুষ্ঠান করা হলো, হ্যাঁ, সেটা খুবই মানে আনন্দের বিষয়। একদম। যদি করোনার আতঙ্ক না থাকতো, আমার মনে হয় কালিয়াগঞ্জের বিভিন্ন এলাকার লোকজন আরো জমায়েত হতো, আরো মানে আরো বেশি হতো, মানে আনন্দ পাওয়া যেত। কিন্তু করোনা আমাদের মানে অনেকেরই আনন্দ আতঙ্ক কেড়ে নিয়েছে, যার একটা ভয়ে আজকে হয়তো মানে কালিয়াগঞ্জের অন্যান্য ওয়ার্ডের লোকজন হয়তো আজকে দ্বিধাবোধ করছে। একদম একদম। যাই হোক, তবুও আমরা আশা রাখব কালিয়াগঞ্জের আরো অগ্রগতি হোক। আমি দীর্ঘদিন ধরে কালিয়াগঞ্জে আছি, একদম কাজে যা মানে যাকে বলে আমরা ইংরেজিতে একটা কথা আছে, হিস্ট্রি যে রিলেডে ওয়ান জেনারেশন পাসেস হয়ে হ্যান্ডিং দ্য টর্চ টু অ্যানাদার। একদম। এখন কথা চাই, অতীত দেখে অতীত বোধ কাজ করেছে, তারা চলে গেছে, নতুনের হাত ধরে নতুনভাবে কাজ শুরু হয়েছে, এটাই তো ইতিহাস। একদম। হ্যাঁ, কাজে আমরা আশা করি কালিয়াগঞ্জের লোকজন আরও আনন্দিত হবেন। তবে একটা কথা আমার স্মরণ করে দিতে হয়, সেটা হচ্ছে যে পার্ক তো হলো, এখন দেখাশোনার হয়তো লোক কেয়ারটেকার বা দেখাশোনার লোক থাকবে, কিন্তু এটা আমাদের নিজস্ব একটা সম্পত্তি মনে করে আমরা যদি সেটাকে দেখাশোনা করি, সেইভাবে হ্যান্ডেল করি, তাহলে কিন্তু ভালো হবে। কারণ আমরা বাচ্চারা তো সবাই একা আসবে না, বয়স্করেও সাথে থাকবে, তাকে সেদিকে কিন্তু আমাদের নজর দিতে হবে, তাদেরকে এখন থেকে শেখাতে হবে, বুঝতে হবে যে এটা ভেঙো না, এটা নষ্ট করো না। হ্যাঁ, কাজে এর দায়িত্ব কিন্তু আমাদের সবার। ঠিক। হ্যাঁ, কাজে গাছও লাগালে যাতে গরু না খায়, ছাগল না খায়, সেরকম যেমন আমরা বাড়িতে করি, এখানেও তাই দেখতে হবে। ঠিক ঠিক। কাজে এটা পৌরসভা করে দিল, আর আমরা যা কিছু তাই করলাম তা না, কিন্তু না সকলের, এটা আমাদের এ বিষয়ে সচেতন হতে হবে। যাই হোক, আমি খুব আশা নিয়ে আনন্দ নিয়ে এই করোনার আতঙ্কের ভিতর দিয়েও আমি খুশি এবং আনন্দ নিয়ে বাড়ি ফিরছি। থ্যাংক ইউ স্যার। দিদি, আপনার নাম কি? আমার নাম রীতা রায়। বলছি, এই যে আজকে আপনাদের একটা বিনোদন পার্ক কালিয়াগঞ্জ পৌরসভা আপনাদেরকে উপহার দিল, কতটা খুশি আপনারা? খুব খুশি, খুব সুন্দর হয়েছে। আশেপাশে এত সুন্দর পার্ক নেই, আর আমাদের পৌরসভা যে করেছে আমরা খুবই আনন্দিত। বাচ্চা কাচ্চা খেলাধুলা একটা জায়গার দরকার, সেই জায়গায় যে এত সুন্দর একটা পার্ক করেছে আমরা খুবই খুশি। আচ্ছা, প্রত্যেকটা লোকই খুশি। আচ্ছা, এখানে যে মানে একটা দরকার ছিল, তাই তো? হ্যাঁ, দরকার ছিল, অবশ্যই দরকার, বাচ্চাদের একটা খেলার জায়গা দরকার তো। হ্যাঁ, খুব সুন্দর করেছে। ঠিক আছে। এখানে টয় ট্রেন, অনেক ধরনের সিনারি বা বসার জায়গা, ড্যান্সিং ফোয়ারা, আরো অনেক কিছু দেখলাম। ভালো আনন্দ হয়েছে, কারণ কালিয়াগঞ্জে এবার ফার্স্ট, এখানে সেরকম কিছু হয়নি আমাদের। সমস্যা অনেক কিছুই হতো, আসতে পারতাম না, আমাদের দূরে দূরে যেতে হতো, যে কালিয়াগঞ্জে একটা কিছুই নাই ঘোরার মতো, যে যাবো কোথায় আমরা, সেটাই প্রবলেম হতো। এখন হলো আনন্দ তো হবেই, কারণ একটাই পার্ক, এখানে তেমন কিছুই নাই যে আসবো। সব ফ্রেন্ডদের সাথে এসেছিলাম। হ্যাঁ দিদি, আপনার নাম কি? শুক্লা ঘোষ। কোথায় বাড়ি আপনার? বলছি, এই যে একটা বিনোদন পার্ক কালিয়াগঞ্জ পৌরসভা আপনাদেরকে উপহার দিল, তো কতটা খুশি আপনারা? বাচ্চাদের
অনেক কিছু খেলনা বসানো রয়েছে, কিন্তু কিছু কাজ এখনো বাকি রয়েছে। সেই বাকিটা আমরা খুব শীঘ্রই আমরা কমপ্লিট করব। আমাদের ট্রেনের ইঞ্জিন চলে আসছে, কিন্তু তার বগিগুলো আসেনি, কারণ কোভিড-19 জন্য কাজটা বন্ধ হয়েছিল। বাকি আরও অনেক ফাউন্টেন, অনেক কিছু বাচ্চাদের, বিশেষ করে বাচ্চাদের খেলনা রয়েছে, বা আমরা বয়োজ্যেষ্ঠদের কথা মাথায় রেখে যারা আমাদের সিনিয়র সিটিজেন তাদের জন্য আমরা একটা লাফিং ক্লাবও করেছি, এবং তাদের বিভিন্ন যোগব্যায়ামের জন্য যে সমস্ত কিছু দরকার সেই ইনস্ট্রুমেন্টটা আমরা দিব। আমি শুধু অনুরোধ করব যে এই সম্পত্তিটা কালিয়াগঞ্জ পৌরসভার না ভেবে সবাই আপনারা ভেবে নিন যে এটা আমাদের কালিয়াগঞ্জবাসীর সম্পত্তি, সবাই যেন এটা খুব যত্নে রাখি। এবং তার সাথে আর একটা বিশেষ অনুরোধ, বাচ্চাদের যে খেলনাগুলো রয়েছে দয়া করে যারা বড় বা যারা সিনিয়র তারা সেই খেলনাটায় চলবেন না, কারণ সেটাতে হয়তো ভেঙে যেতে পারে বা পড়ে গিয়েও একটা ক্ষতি হতে পারে। এবং আমরা আজকে যে পার্কটা উদ্বোধন করছি, আজকে উদ্বোধন হবে পার্কটা, কিন্তু আমাদের মানুষের জন্য এটাকে পুরোপুরি খুলে দিতে একটু সময় লাগবে। সরকারি যে বিধিনিষেধ রয়েছে সেই বিধিনিষেধ যতক্ষণ না উঠছে ততক্ষণ হয়তো আমরা পার্কটা খুলতে পারবো না। আমি আপনাদের কাছে বারে বারে অনুরোধ করব যে এটাকে রক্ষণাবেক্ষণ আপনারা করবেন, তার সাথে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে বয়োজ্যেষ্ঠদের বিজয়ার প্রণাম শুভেচ্ছা, তার সাথে ছোটদের আমার অনেক অনেক শুভেচ্ছা, আগামী ভবনের শুভেচ্ছা। সামনে শর্ত রয়েছে, সবাই নিজে সতর্ক থাকবেন, কারণ করোনা মহামারী কিন্তু এখনো আমাদের ছেড়ে যায়নি, জানি না কবে যাবে। প্রয়োগ করব যে আপনারা মাস্কটা পরবেন এবং তার সাথে মানুষের সাথে ডিস্টেন্সটা বজায় রেখে হাত ধোয়ার চেষ্টা করবেন। এই বলে আমি সবাইকে আমার